ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত খেসা জেলা শেরপুরের পরিচিত যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলো ব্যতীত লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে অনেক সুন্দর সুন্দর জায়গা। ঘন জঙ্গল থেকে শুরু করে পাহাড়ি টিলা চিড়ি সহ নানা জীববৈচিত্র্য ভরপুর এইসব জায়গায় আসলে অনেকটা পার্বত্য চট্টগ্রামের অনুভূতি পাওয়া যায়। আজকে আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে সাধারণ পর্যটকদের আনাগোনা একদমই নেই। এটি মূলত বন্য হাতি তাড়ানোর টক। সব সিজনে যেহেতু হাতি আসে না সেহেতু বছরের দীর্ঘ সময় এটি ফাঁকা পড়ে থাকে এবং এটির আশেপাশে ফসলের মাঠে কাজ করতে থাকা কৃষকদের বিশ্রামাগারে পরিণত হয় এই টকটি। বাপি ভাই ছায়া আসলে এই পাশে এটা হাতি জায়গাটা সত্যি অসাধারণ। এই জায়গায় আসলে তাবু নিয়ে এসে একদিন থাকা উচিত, চরম ভালো লাগতেছে। বিশেষ করে সারাটা দিন অলস সময় বার করে দেওয়া যাবে এই জায়গায়। আশেপাশের যে ল্যান্ডস্কেপ পেছনে একটু দেখান, এই অবস্থার মধ্যে সারাটা দিন যদি শুয়ে বসে থাকা হয় মনেও হবে না যে কোন দিক দিয়ে সময় পার হয়ে গেছে। আসবো, আবার আসবো এই জায়গায়। বাপরে সুন্দর ভাই সুন্দর, চলবো। ফয়জুল ভাই, এই জায়গায় তাবু নিয়ে এসে একদিন রাতে থাকা যায় মনে হয় না? উপরে তাবুটা নেবো দরকার হইলে, লোকাল আপনাকে নিয়ে থাকবো, সমস্যা কি না? ওই